ওম গান গানাপাতনামাহা ওম হ্রীম হ্রীম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায়নামাহা আমাদের চ্যানেল ভাগ্যালপি সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যদি আপনি পয়লা জানুয়ারি এই কাজটি করতে পারেন অর্থাৎ পয়লা জানুয়ারি শুরু হচ্ছে সেই সময় অর্থাৎ একত্রিশে ডিসেম্বরে রাত বারোটার পর পয়লা জানুয়ারি আরম্ভ হয় সেই পয়লা জানুয়ারির আরম্ভ হচ্ছে বারোটার সময় বারোটার পর অর্থাৎ বারোটা দশ পনেরো নাগাদ যদি আপনি করতে পারেন এই কাজ তাহলে সারা বছর আপনি ধনধান্যে পরিপূর্ণ জীবন পাবেন আপনি শনিদেবের অশেষ কৃপালাভ করতে পারবেন আপনার জীবনে দারিদ্রতার লেশ মাত্র থাকবে না আপনি যেখানেই হাত দেবেন সেখানে শুধু সোনা ফলবে এবং আপনি যে জায়গায় পা দেবেন সেখানে শুধু সফলতা সফলতা আর সফলতা কি এমন আপনাকে করতে হবে কি করতে হবে জানেন খেতে হবে একটি জিনিস হ্যাঁ ঠিক শুনেছেন অর্থাৎ যদি আপনি দু হাজার বাইশে রাত বারোটা দশ পনেরো নাগাদ একটি জিনিস চেখে নিতে পারেন চেটে নিতে পারেন বা দাঁতে যদি কেটে নিতে পারেন এক কণাও এই বাক্যটার সাথে আপনারা খুবই পরিচিত কেননা এটা দেখবেন আমাদের চ্যানেলে আমরা খুব অনেক ভিডিও আপলোড করেছি এই এই বাক্যটি দিয়ে এবং ইউটিউব চ্যানেলে আমরাই প্রথমে এই বাক্যটি ব্যবহার করেছি তাই যদি এক কণাও মুখে দিতে পারেন এই জিনিস শনি দেবের অপার লাভ করবেন কেননা জানেন আপনারা দু সালে তিরিশে এপ্রিল থেকে শনিদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গমন করবে এবং সেখানে আড়াই বছর থাকবে তাই অবশ্যই শনিদেবকে সাথে পেতে তার কৃপা লাভ করতে অবশ্যই কি করবেন এই জিনিস শনিদেব সম্পর্কিত জিনিস দাঁতে কাটুন বাড়িতে যত জোন আছেন এমনিতেই তো সেলিব্রেশন হবেই সবাই ধরুন আপনি সেলিব্রেট করছেন সাথে নিয়ে রাখুন যেই দেখবেন বারোটা দশ পনেরো হয়ে গেছে বের করে নিয়ে খেয়ে নিন এবং সবাই থাকলে সবাইকে দিয়ে খান সবার জীবনই সুন্দর হয়ে উঠুক সবার জন্য যখন ভাববেন না নিজের জীবন অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে সব সময় মনে করবেন সর্বে ভবন্ত সুখিনাহা সার্বে শান্ত নিরামায়া সর্বে ভবন্ত সুখিনাহা মানে এটি বৈদিক মন্ত্র সবাই সুখী হোক সুখময় জীবন পাক সর্বে ভবন্ত সুখিনাহা সর্বে শান্ত নিরামায়া সবাই নিরাময় থাকুক রোগহীন থাকুক যখনই আপনি এটি বলবেন না দেখবেন আপনার জীবনে মিরাকেল ঘটে যাবে তাই যেই রাত বারোটা বেজে যাবে একটুখানি ওয়েট করুন দশ হোক কেননা একটু ভালো করে মানে দু ঢুকে যাক তখন আপনি আগে থেকে রান্না করে রাখবেন এই জিনিসটি দুটো অপশান দিচ্ছি যারা রান্না করতে পারবেন তারা করবেন যারা করতে পারবেন না তারা কিন্তু যদি রান্না করে নিতে পারেন তাহলে বেশি ভালো হবে আলসেমি করবেন না অল্প একটু জিনিস সেই জিনিসটি আপনি একটি রান্না করে নেবেন সেই জিনিসটি কি মনে হতেই পারে কালো অরহর ডাল বাজারে পাওয়া যায় এই কালো অরহর ডাল আপনি অল্প গাঢ় করেই খুব বেশি জল দেবেন না গালো গাঢ় করে রান্না করে নিন যেই দু শুরু হয়ে যাবে চতুর্দিকে ধামাকা সেলিব্রেশন আরম্ভ হয়ে যাবে হ্যাপি নিউ ইয়ারের ফোয়ারা বেজে উঠবে চতুর্দিকে বাজি ফুটবে আপনি যেখানেই থাকুন না কেন এগুলো ঘটবেই এটা হয় এটা বাই বাই আমরা জানাই পুরনো বছরকে নতুন বছরকে স্বাগত করি ওয়েলকাম জানাই তাই অবশ্যই এই যে যখনই দেখবেন ওয়েলকাম জানান হচ্ছে বারোটা দশ হয়ে গেল পনেরো হয়ে গেল অর্থাৎ বারোটার পর দশ পনেরো নাগাদ আপনি সবাই মিলে এই ডাল এক চামচ করে খেয়ে নিন এ ডাল তো ক্ষতিকর না যে কোনো রোগী খেতে পারবে না তা নয় শনিদেবের জয় বলুন দিয়ে সবাই খেয়ে নিন যদি ধরুন রান্না করতে পারলেন না কোনো কারণবশত হয়তো পার্টি অ্যাটেন্ড করেছেন বা পার্টি অ্যাটেন্ড করতে হবে কোথাও বাইরে গেছেন পার্টি অ্যাটেন্ড করতে ডাল তো আর সাথে করে রান্না করে নিয়ে যেতে পারবেন না একটা এম্বারেসিং ব্যাপার হয়ে যাবে পকেটে করে সাথে করে নিয়ে যাবেন কতগুলো কাঁচা অরোহর ডাল ঠিকই শুনেছেন নিশ্চয়ই আপনি কিছু না কিছু নেবেন সাথে পকেট থাকবে পুরুষদের সে পকেটে নিয়ে নেবেন কালো অরোহর ডাল কাঁচা যেই এই টাইমটি আসবে বারোটা দশ পনেরো তখন পকেট থেকে বের করে মোটে আটটি ডানা এইট এইট গ্রেমস আপনি বের করে চিবিয়ে খেয়ে নেবেন আপনি যারা যারা আশেপাশে থাকবে সবাইকে দেবেন দিয়ে বলুন যে খান খাবার জন্য যারা খাবে খাবে খান নিজেরা অবশ্যই খাবেন প্রত্যেক পরিবারে যারা থাকবেন খাবেন যেখানেই থাকুন না কেন এই পদ্ধতিটি অ্যাপ্লাই করুন আপনি যে দেশে থাকছেন আপনার নিউ ইয়ার যখন হচ্ছে তখন আপনি অবশ্যই এই কাণ্ডটি করুন ক্রিয়াটি করুন সারা বছর শনি কৃপা লাভ করে আপনি অপার অসীম সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে কাটাতে পারবেন এবং মনোবাসনাপূর্ণ হবে একটি কথা বলে রাখি দু যেমন অনেককে ঢেলে দেবে অনেককে কিন্তু পাই পাই করে হিসেব নিয়ে নেবে আরেকটি কথা বলি দু হাজার বাইশে কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন যেমন কর্ম করবেন কর্ম কিন্তু অবশ্যই একদম জেনুইন করবেন মানে কি বলতে চাইছি বুঝতে পারছেন শনিদেবকে ন্যায়স বলা হয় হাতে নাতে ফল দেবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন তাই এই আড়াইটি বছর আপনাকে খুব সংযত থাকতে হবে আমরা অলরেডি একটি ভিডিও বানিয়েছি দু হাজার বাইশ সালের বাইশটি রীতিনীতি কীভাবে মানতে হবে সেগুলো অবশ্যই মানবেন মেনে দেখবেন খাতায় লিখে নিন জীবন সফলতা ময় হয়ে উঠবে আরেকটি কথা শনিদেবকে নিয়ে অযথা ভয় পাবেন না শনিদেব ঢেলে দিতে জানেন রাজা করে দিতে জানেন জানতো যখন দেয় না যাকে একদম রাজা করে দেয় তাই ভয় পাবেন না শুধু ন্যায় নীতিপরায়ণ হয়ে নিজের জীবনকে সুন্দর করে তুলুন আমাদের কর্ম আমাদের ভাগ্য লেখে কর্মই ধর্ম কর্ম করলেই সুকর্ম করলে ভাগ্য ত্বরান্বিত হয় পরিবর্তিত হয় করুন উপকৃত হন ঈশ্বর আপনাদের সহায়তা করুন কৃপা করুন আশীর্বাদ করুন পরমেশ্বর পরমাত্মার কাছে এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ওম হ্রীম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় মহা